দুর্বৃত্তমানঙ্କ আক্রমণରେ গাড়ি চালক গুরুতর। ভদ্রকে দিনকু দিন বড়িবার লাগিছে লুট ও ডকায়েতি। সূচনা অনুযায়ী গতকালি কটক নিয়ালি অঞ্চলর এক গাই ফার্মর দুইটি গাই নেই এক গাড়ি সাহায্যে গাড়ি চালক জনক বালেশ্বর বালিয়াপাড় অঞ্চলক যাওয়া বেড়ে ভদ্রক জেলা 16 নম্বর জাতীয় রাজপথ নলাঙ্গ ছকরু 2 কিলোমিটার পছরু এক কারে 4-5 জন দুর্বৃত্ত গাই নিয়ে যাওয়া গাড়ি চালক ছুরি ভুজালি দেখাই অটকাইবাকু চেষ্টা করেছিলেন। গাই নিয়ে যাওয়া গাড়ি চালক জনক ভয়ভীত হয়ে গাড়ি নেই কিছু বাট আসা পরে গাড়িটি পঙ্কচর হয়ে যায়। বাধ্য হয়ে গাড়িটি চালক জনক অটকাইলে অটকিবার কিছু সময় মধ্যে কার্রু আসুথিবা দুর্বৃত্ত মানে গাই নিয়ে যাওয়া চালকঙ্ক পাখে পৌঁছি চালকঙ্ক আক্রমণ করেছিলেন। গাড়ি চালক জনক নিজ জীবন বঞ্চাইবাকু যাই গাড়ি ছাড়ি পাখ গ্রাম ভিতরক দৌড়ি পড়া যাইছিলে। ইয়া দেখি দুর্বৃত্ত মানে ঘটনাস্থলর ফেরার হয়ে যাইছিলে। পরে স্থানীয় গ্রামবাসী মানক সহযোগে গাড়ি চালকঙ্ক রক্ত জুড়ুবুড়ু অবস্থায় ভদ্রক জেলা মুখ্য চিকিৎসালয়কু আড়ি চিকিৎসা করিথিবার দেখিবাকু মিলিছে। ঘটনাস্থলরে পুলিশ পৌঁছি ঘটনার তদন্ত আরম্ভ করেছি। এতিসহ দেখিবাকু বাকি রহিলা ঘটনা ঘটাইথিবা দুর্বৃত্ত মানঙ্কু পুলিশ ধরিবারে কেতে দূর সফল হেব এবং গুরুতর চালকঙ্কু ন্যায় মিলিব কি নাহি। সুনীল কুমার মহান্তি, মু ভুবনেশ্বর কটক নিয়াড়ি রু গাই নেইকি আসতুনি দুইটা ফার্ম রু যাইথান্তা বালিয়াপাড়। এই ভদ্রক কোর্ট পছকু 2 কিলোমিটার পূর্বরু মতে গোটে কাররে 4-5 জন টুকা আগে ছুরি ফুরি দেখেই ঠিয়া কর গুড়াইলে গাড়ি গুলোজ কলে। ମୁଁ ଛିଡ଼ା କଲିନି ଯେତେବେଳେ 2 କିଲୋମିଟର ପଳେଇ ଆସିଲା ପରେ ସେମାନେ ରାସ୍ତାରେ ପଟାରେ କଣ୍ଟା ହେକା ପକେଇଥିଲେ ବୋଧେ ମୋ ଟାୟାର ଗୋଟେ ପମ୍ପଚର ହୋଇଗଲା। ପମ୍ପଚର ହୋଇଗଲା ପରେ ମୁଁ ଆହୁରି ଡରିଗନି, ଡରି ଯାଇକି ସେଇ ପମ୍ପଚର ଗାଡ଼ି ସେମିତି ନେଇ ଆସିନି ଆଉ 2 କିଲୋମିଟର ଆଣିକି। ମୁଁ କହିଲି ଗାଁ ଭିତରକୁ ଗଳାଇ ତାହେଲେ ସେମାନେ ତ ମୋ ପଛରେ ଗୁଡ଼ାଉଛନ୍ତି, ଆଗରେ ପଛରେ ଗୁଡ଼ାଉଛନ୍ତି। ତାପରେ ଦେଖିଲା ବେଳକୁ ମୋଟରସାଇକେଲ ବି ତାଙ୍କର ଆହୁରି 2-3ଟା ଆସିଗଲା। ସେଥିରେ ଗୁଡ଼ାଗୁଡ଼ି କଲେ ମୁଁ ଗାଁ ଭିତରକୁ ଗଳିଗନି, କିଛି ନହେଲେ କିଛି ଗାଁ ଲୋକଙ୍କ ହେଲ୍ପ ପାଇବି, ସପୋର୍ଟ ପାଇବି। ଆଉ ରାତି 4-4:30 ସେ ଟାଇମ୍ରୁ ଗାଁ ଲୋକ ବି କେହି ଉଠୁନାହାନ୍ତି। ମୁଁ ଗାଡ଼ିଟା ଜଷ୍ଟ ରଖିଦେଇଛି, ମୁଁ କାହାକୁ ସେଠୁ ପଳେଇମି, ସେ ମୋତେ ଧରିକି ତାପରେ ତ ବାଡ଼ାବୁଡ଼ି କଲେ। ଆଉ ତାକୁ କହୁଛି ବାବୁ ଏଇଟା ଘରେଇ ଜିନିଷ ଅଛି, ଆମର କାଗଜପତ୍ର ଅଛି, ଦେଖନ୍ତୁ ମୋତେ କାହିଁକି ବାଡ଼ାଉଛନ୍ତି। ସେ ତ କିଛି ଶୁଣିବା ପାଇଁ ନାରାଜ ଆଜ୍ଞା। ଯେଉଁ ଗାଈ ନେଇକି ଆସିଛି ଆଜ୍ଞା, ତାର ଲାଇସେନ୍ସ ଅଛି ଆଜ୍ଞା, ସବୁ କିଛି ଥିଲା ଆଜ୍ଞା। ଏବେ ଆପଣଙ୍କ କାଗଜପତ୍ର ତ ସେମାନେ ଚିରିଦେଲେ ନା ନେଇଗଲେ, ତାର ଜେରକ୍ସ କପି ଆମ ପାଖରେ ଅଛି, ଡୁପ୍ଲିକେଟ୍ ଯେଟା ଅରିଜିନାଲ ସେମାନେ ନେଇଗଲେ। ସେଇ ଗାଁ ଲୋକ 2-4 ଜଣ ଆସିକି ସେଠି ମୋ ପାଖରେ ତାପରେ ପହଞ୍ଚିଲେ। ପହଞ୍ଚିଲା ପରେ ସେଇ ଗାଁ ଲୋକ ତାଙ୍କର ଜଣେ ପାଖରେ କେଉଁ ଥାନାରେ ଜଣେ ଲେଡ଼ି ଷ୍ଟାଫ୍ ଅଛନ୍ତି ସେଇ ଗାଁରେ, ତାଙ୍କୁ ସେ ଡାକିଲେ, ସେ ମଧ୍ୟ ମୋ ପାଖକୁ ଆସିକି ସେ ଆମ୍ବୁଲାନ୍ସକୁ ଫୋନ୍ କଲେ, କେଉଁ ଥାନାକୁ ଫୋନ୍ କଲେ। ତାପରେ ଆମ୍ବୁଲାନ୍ସ ଗଲା ପରେ ମୁଁ ଆମ୍ବୁଲାନ୍ସରେ ମେଡ଼ିକାଲ ଆସିଲି। ମାଲିକ ଆସିକି ପହଞ୍ଚିଲେ ଆପଣଙ୍କ ପାଖକୁ? କେଉଁ ମାଲିକ? ହଁ, ମାଲିକ ଆସିକି ପହଞ୍ଚନ୍ତି। ଭଦ୍ରକରୁ ଲକ୍ଷ୍ମୀକାନ୍ତ ମହାନ୍ତିଙ୍କ ରିପୋର୍ଟ, ବିଶ୍ୱବିଜୟୀ ନ୍ୟୁଜ୍ ଓଡ଼ିଶା।